কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে উলিপুর মুন্সিবাড়ির অবস্থান। উলিপুর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রায় 39 একর জায়গার উপর মুন্সিবাড়ির বিশাল অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1800 শতকে শ্রী ব্রজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সিবাড়ি নির্মিত হয়। মূল ভবনে আছে শয়নকক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রাম ঘর এবং অতিথিশালা। মূল বাড়ির পিছনের দিকে শিব মন্দির, উন্মুক্ত দোল মঞ্চ, তুলসী বেদী, নাট মন্দির, দুর্গা মন্দির ও কূপসহ স্নানাগার রয়েছে। এছাড়া মূল ফটকের পাশে আছে কাঁঠালি চাপা পুলের গাছ এবং শান বাঁধানো পুকুর ঘাট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুন্সিলালের বংশধররা কলকাতায় চলে গেলে বেশ কয়েকবার বাড়ির মালিকানা বদল হয়। বর্তমানে উলিপুর মুন্সিবাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নিবন্ধিত রয়েছে। আর মূল ভবনের 2টি কক্ষ ধরণীপুর ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।